আগামী 25শে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিবস। এদিন গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ক্যারোলের সুর, প্রভু যিশুর প্রতি সমবেত প্রার্থনা। তবে এবছর করোনা সংক্রমণের কারণে রায়গঞ্জের মিশন মোড়ে অবস্থিত চার্চে বড়দিন উদযাপনের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন চার্চ কর্তৃপক্ষ। নির্দেশ জারি করা হয়েছে সামাজিক দূরত্ববিধি মেনে চলার, উৎসব সংক্ষিপ্ত হওয়ায় মন খারাপ ভক্তদের। উল্লেখ্য, প্রতিবছর প্রভু যিশুর জন্মদিন অর্থাৎ 25শে ডিসেম্বর রকমারি আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি আর সুদৃশ্য সজ্জায় সেজে ওঠে এই চার্চ। রায়গঞ্জ, শ্যামতাবাদ, কালিয়াগঞ্জ, সীতাহার থেকে হাজার হাজার মানুষ গির্জায় এসে উপাসনাস্থলে যিশুর উদ্দেশ্যে প্রার্থনা করতেন। এই উপলক্ষে বসত বিরাট মেলা, কিন্তু কোভিড সংক্রমণ এবছর বদলে দিয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ। অগণিত মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে সারা দেশে আনলক পর্বে একাধিক বিধিনিষেধ জারি রয়েছে। এই পরিস্থিতিতে এবারে গির্জায় প্রচলিত উৎসব বাতিল করে দিয়েছেন কর্তৃপক্ষ। জানা গিয়েছে করোনা সংক্রমণের কারণে এবারে দর্শনার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মূল গেটের সামনে ছোট করে যিশুর শৈশবকালের ঘটনা তুলে ধরা হবে, সাধারণ মানুষ বাইরে থেকে তা দর্শন করতে পারবেন। গির্জার ফাদার নাজারুস হেমব্রম বলেন, কোভিডের কারণে দর্শনার্থীদের এবারে গির্জার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। সামাজিক দূরত্ববিধি মেনে মাস্ক পরে বাইরে থেকে প্রভু যিশুর জীবনী দেখতে পারা যাবে। এবছর মেলা ও অন্যান্য অনুষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। এই করোনা ভাইরাসকে এড়িয়ে যেতে চাই বা এটার সঙ্গে আমরা মোকাবেলা করতে চাই, সেই জন্য আমরা এই খ্রিসমাসটা বা এই শুভ বড়দিনটা আমরা সেইভাবে ধুমধাম আমরা উৎসব পালন করতে আমরা চাচ্ছি না। কিন্তু আমরা বাইরে গেটের ওখানে আমরা একটা ক্রিপ বা গোসলা আমরা তৈরি করেছি, লোকরা যেন যারা প্রদর্শন করতে আসে, দেখতে আসে, আমাদের প্রভু যিশুকে যারা ভালোবাসে তাকে দর্শন করতে যারা আসেন, তারা যেন সেখানে আসেন, সামাজিক দূরত্ব বজায় রেখে তারা যেন যিশুকে, শিশু যিশুকে দর্শন করে আর তার আশীর্বাদ তারা যেন পেতে পারেন। বাইরে থেকে আমরা ভিতরে আমরা আসতে দিচ্ছি না, আর যারা গোসলা দেখবেন তারা যেন সবাই মাস্ক পরে। আমরা এখানে কাউকে কোনো ভিড় আমরা করতে চাই না, কারণ আমাদের দেশের নিয়ম আমাদেরকে মানতে হবে, সরকারের নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। উৎসবে কাটছাট করা হলেও প্রভু যিশুর জন্মদিন পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন গির্জা কর্তৃপক্ষ। সাজিয়ে তোলা হচ্ছে প্রার্থনা ঘর সহ গির্জার অন্যান্য প্রান্ত। তবে বর্ণময় উৎসবে এবছর যোগ দিতে না পারায় মন খারাপ সকলের। হ্যাঁ, এবার যেহেতু আমাদের এটা কোভিড চলছে, এবার সার্কামস্টান্সেস তো এত ভালো নয়, তাই খুব খারাপ লাগছে যে এবারে এত বড় করে পালন করা হচ্ছে না। তাও যতটুকু এখানে একটা ছোট্ট একটা ক্রিপ বানানো হয়েছে, সেখানে আমরা আসে মানে সবাই এসে আমরা মোমবাতি টোমবাতি জ্বালাতে পারবো, প্রভু যিশু দর্শন করতে পারবো। যেহেতু বড় হচ্ছে না, তো এইটুকু ছোট আনন্দ করে যাতে এবার ভালো করে এরকম করেই হোক এবার। হ্যাঁ, এবার যেহেতু আমরা করোনা পরিস্থিতিতে আছি, এই কারণে আমাদের এই গির্জাঘরে করোনার কোভিড-19 গাইডলাইন্স মেনে গির্জা করতে হবে। এবং মনে দুঃখ লাগছে যে প্রতি বছর আমরা খুব আনন্দে এই পরবটা, বছরের সবথেকে বড় পালক পরবটা পালন করি, তো দুঃখ লাগছে। তবুও সরকারের নীতি নির্দেশ নিয়ে আমাদেরকে এই বড়দিনটা পালন করতে হবে আর ঈশ্বরের আশীর্বাদটা নিতে লাগবে। সাধু জোসেফের গির্জায় এবারের যে বড় করে যে ক্রিসমাস উৎসব বা বড়দিন পালন হয়, সেটা কোভিড-19 কারণে এবারে সেই উৎসব বন্ধ থাকবে। ছোট্ট করে উৎসব হবে ঠিক চার্চের গেটের সামনে। এই উৎসব না হওয়ার কারণে সাধারণ মানুষ তথা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের মন ভারাক্রান্ত। মিশন মোড়ে সাধু যোসেফের গির্জা থেকে অলোক ঘোষের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।